আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান কবি শামসুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী আজ। 2006 সালের এদিনে ঢাকায় মৃত্যুবরণ করেন খ্যাতিমান এ কবি। নিজের কাজের মাধ্যমে এই কবি হয়েছেন বৈচিত্র্যময়। কবির কবিতায় উদ্ভাসিত হয়ে উঠেছে মহান মুক্তিযুদ্ধ। কাব্যিক ছন্দময়তায় বাঙালি আর বাংলাদেশের সমর্থক হয়ে উঠেছেন শামসুর রহমান। হে কদিমি পাণ্ডুলিপি, যে কবিতার খাতায় একসময় লেখা হতো প্রেমের কবিতা, যে খাতা বাংময় হতো স্বাধীনতা আর সময়ের দাবিতে, সে খাতায় কবির হাতে ছোঁয়া পড়েনি 9টি বছর, পড়বে না আর কখনোই। যিনি লিখতেন তিনি নেই, তিনি কবি শামসুর রহমান। প্রতিবাদী নাগরিক কবি চলে গেছেন চিরতরে। হে কদিমি পাণ্ডুলিপি, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম এই কবির জন্ম 1929 সালের 23 অক্টোবর ঢাকার মাহুতটুলিতে। লেখাপড়াও এই শহরেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার প্রথম কবিতা প্রকাশিত হয় সোনার বাংলা পত্রিকায়। লেখালেখি অবশ্য আরো আগেই, দুই বাংলাতেই তুমুল জনপ্রিয় ছিলেন তিনি। বলে একজন, 57 সালে দৈনিক মর্নিং নিউজে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু। বছর চারেক কাজ করেছেন রেডিওতেও, 64-তে আবারও পত্রিকায় ফেরা। সহকারী সম্পাদক ছিলেন দৈনিক পাকিস্তানের। আমি দৈনিক বাংলার সম্পাদক। স্বাধীনতার পর দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক হলেও 87-তে সামরিক শাসনের সময় পদত্যাগ করতে বাধ্য হন কবি। শৃঙ্খল মুক্তি, গণতন্ত্রের জয়গান আর অসাম্প্রদায়িক চেতনায় ছিলেন সোচ্চার। আয়ুব খানের স্বৈর শাসনের বিরুদ্ধে কবির হাতিয়ার হয় হাতিসুর কবিতাটি। পাকিস্তানের মিথ্যা জেল জুলুমে জর্জরিত বঙ্গবন্ধুর কারাবাসের প্রতিবাদে কবির কলম হয়েছে শানিত। 68-তে পাকিস্তানের সব ভাষার জন্য অভিন্ন রোমান হরফ চালুর প্রস্তাবে ক্ষুব্ধ কবির মর্মস্পর্শী কবিতা বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা ছুঁয়ে যায় সবাইকে। আসাদের রক্তাক্ত শার্ট দিয়ে বানানো পতাকা দেখে আলোড়িত হন শামসুর রহমান। সৃষ্টি হয় কালজয়ী কবিতা আসাদের শার্ট। 71-এর এপ্রিলে লেখা স্বাধীনতা তুমি ও তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কবির স্বাধীনতা শব্দটি একেবারেই আমাদের করে দেন। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের কবিতা, প্রবন্ধ, উপন্যাস, শিশুতোষ সাহিত্য সব মিলিয়ে তার রচনা শতাধিক। 21-এ পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননায় সিক্ত হয়েছেন কবি শামসুর রহমান। অভিজ্ঞতা, আতিক আহমেদ অর্পণ, নিউজ 9, ঢাকা। জমে উঠেছে।